नमस्कार এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাতিপৰ কেবাট বিগ ব্ৰেকিং নিউজ আজি হৈছে 19 মাৰ্চ গটে অসম তথা ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা যুগত হৈছে কেবাট গুৰুত্বপূৰ্ণ খবৰ এনেবৰ খবৰ নিতো পাই থাকিবলৈ চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিওটো এটা লাইক কৰিবলৈ নাপাহৰিব আজিৰ আমাৰ প্ৰথমটো খবৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে এটা ডাঙৰ খবৰ নিৰ্বাচন আয়োগৰ একচন ছয় ৰাজ্যৰ গৃহ সচিবক তাৎক্ষণিকভাৱে আঁতৰোৱাৰ নিৰ্দেশ মুহূৰ্তত অসমবাসী ৰাজ্যত লৈছে আমাৰ প্ৰথমটো খবৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ নির্বাচনের পূর্বে নির্বাচন আয়োগের বৃহৎ একশন ছয়খন রাজ্যের গৃহ সচিবক তাৎক্ষণিকভাবে আঁতরার নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গের ডিজেপি তাৎক্ষণিকভাবে আঁতরার নির্দেশ আয়োগের গুজরাট উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড সরকার লৈ এয়া নির্দেশ জারি করা হয়েছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডর গৃহ সচিবক আঁতরার নির্দেশ জারি করেছে একেটা স্থানতে ত্রি বছর কর্মরত কর্মচারীক তাৎক্ষণিকভাবে বদলির নির্দেশনা জারি করা হয়েছে দেশের প্রতিটা প্রান্ত সমান্তরালভাবে নির্বাচন অনুষ্ঠিত করব পড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে ষোল মার্চত ঘোষণা হয়েছিল লোকসভা নির্বাচনের দিন আর সাতটা পর্যায়ত নির্বাচন অনুষ্ঠিত হব দেশত তার পূর্বে প্রতিখন রাজ্য সরকারলৈ কঠোর নির্দেশনা নির্বাচন আয়োগের প্রশাসনিক রদ বদল আর কর্মচারী বদলিক লৈ নির্দেশনা জারি করেছে নির্বাচনের পূর্বে নির্বাচন আয়োগের বৃহৎ একশন হয় বন্ধুদের সকল অবহেকত যেটু পন্থা হাতত লৈছে ইয়ার বিষয়ত আপনি কি কব যদি আপনার কিনা মন্তব্য করবলগা থাকে আপনার মন্তব্যটি নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাবলে না পাহরিব তারপিছত অসমবাসী রাজ্যক জানাই আমার আন একটা খুবই গুরুত্বপূর্ণ খবর লগতে ডাঙর খবর নির্বাচনের চমক দিবলৈ সাজু হয়েছে প্রতিটো রাজনৈতিক দলে খানাপাড়া ফিল্ডত সাজু হেলিকপ্টার আর হেলিপেড অসমের আকাশত উড়িবলৈ সাজু হয়েছে সাতখনকৈ হেলিকপ্টার বর্তমান ছয়খনকৈ হেলিকপ্টার আহি পালে খানাপাড়াত বিজেপির তিনিখন আর অগপার এখন আর কংগ্রেসের এখন AIUDFর এখন নির্বাচনী চমক দিবলৈ সাজু হয়েছে প্রতিটো রাজনৈতিক দল হয় বন্ধুসকল এটা ডাঙর খবর একটা গুরুত্বপূর্ণ খবর মুকলি আছে তারপর অসমবাসী রাজ্যক জানাই আমার আন একটা খুবই গুরুত্বপূর্ণ খবর লগতে একটা ডাঙর খবর বৃহৎ ঘোষণা কিন্তু চোয়ার চাপুরি মুসলমানে লাভ করব হাত বিঘাকৈ মাটি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আকৌ এটা ডাঙর মন্তব্য চোয়ার চাপুরির মুসলমানে লাভ করব হাত বিঘাকৈ মাটি শীঘ্রে চর অঞ্চলের লোকক ভূমির অধিকার দিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারে চর চাপুরির লোকক লৈ বৃহৎ পরিকল্পনা করেছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারে চর চাপুরির মুসলমানক গ্রান্তি দিলে বিজেপি সরকারে লাহরিঘাটর চরত প্রচার চলায় এই ঘোষণা করেছে বিজেপির প্রার্থী সুরেশ বরার নির্বাচনের পাশতে আরম্ভ হব ভূমি প্রদানের প্রক্রিয়া বিজেপিক ভোট নিদিয়া লোকেও লাভ করব সাত বিঘা মাটি আর এয়া মন্তব্য করেছে সুরেশ বরায় চর চাপুরির মুসলমানে লাভ করব সাত বিঘাকৈ মাটি হয় বন্ধুসকল এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে বিজেপি সরকারে ইয়ার বিষয়ত আপনার কি কব যদি আপনার কিনা মন্তব্য করবলগা থাকে আপনার মন্তব্যটি নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাবলে না পাহরিব তারপর অসমবাসী রাজ্যক জানাই আমার আন একটা খুবই গুরুত্বপূর্ণ খবর লগতে একটা ডাঙর খবর নির্বাচনী বন্ডক লৈ এছ বি এক আকৌ জবাবদিহি উচ্চতম ন্যায়ালয়ের এই মুহূর্তে অসমবাসী রাজ্যক জানাইছো আন এটা বিগ ব্রেকিং নিউজ এছ বি আই রাজহা করব সকল তথ্য তথা বিবরণ নির্বাচনী বন্ডর সম্পূর্ণ তথ্য কিয় দিয়া নাই বলে প্রশ্ন এটা উত্থাপন করেছে এছ বি আইক কেবল বছর বছর বন্ডর তথ্য দিয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে মুখ্য ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড়র নেতৃত্বত পাঁচজনীয়া বিচারপীঠের সিদ্ধান্ত বন্ডত থাকা ক্রমিক নম্বরের লগতে দিব লাগিব বন্ড ক্রয় প্রতিষ্ঠানের তথ্য কেবল এয়াই নহয় রাজনৈতিক দলের মাজত কিদরে সম্পর্ক রক্ষা করা হয়েছে সকল তথ্য রাজহা করব লাগিব নির্বাচনী বন্ডক লৈ এছ বি আইক আকৌ জবাবদিহি উচ্চতম ন্যায়ালয়ের হয় বন্ধুবান্ধব সকল একটা ডাঙর খবর একটা গুরুত্বপূর্ণ খবর মুকলি আছে ইয়ার বিষয়ত আপনাদের কি কব যদি আপনার কিনা মন্তব্য করবলগা থাকে আপনার মন্তব্যটি নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাবলে না পাহরিব তারপর অসমবাসী রাজ্যক জানাই আমার আন একটা খুবই গুরুত্বপূর্ণ খবর লগতে একটা ডাঙর খবর কেন আকৌ জনসাধারণের মাজত রামটাঙর বৃদ্ধি হব 800 বিধ ঔষধের দাম এই মুহূর্তে অসমবাসী রাজ্যক জানাইছো আন এটা বিগ ব্রেকিং নিউজ কেন পুনের জনতার মূরত রামটাঙন এক এপ্রিলের বৃদ্ধি পাব জীবনদায়িনী ঔষধের দাম দাম বৃদ্ধি হব 800 বিধ জীবনদায়িনী ঔষধের বৃদ্ধি পাব পেন কিলারের লগতে অ্যান্টিবায়োটিক সংক্রমণরোধক ঔষধের মূল্য উৎপাদনের খরচ অধিক হওয়ার বাবেই ঔষধের দাম বৃদ্ধি পাব বলে এটা ডাঙর খবর মুকলি আছে কেন উৎপাদনের খরচ অধিক হওয়ার বাবেই ঔষধের দাম বৃদ্ধি 0.055% দাম বৃদ্ধির অনুমতি সরকারের
দশৰ পৰা বিশ শতাংশ দাম বৃদ্ধিৰ অনুমতি বিচাৰিছিল ঔষধ কোম্পানীয়ে। কিন্তু 2022 বৰ্ষত অধিক হাৰত বৃদ্ধি পাইছিল ঔষধৰ দাম। বৃদ্ধি পাব পেইন কিলাৰ আৰু এণ্টিবায়'টিক সংক্ৰমণৰোধক ঔষধৰ মূল্য। হয় বন্ধুবান্ধীসকল, এটা ডাঙৰ খবৰ, এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ মুকলি আছে। যদি ঔষধৰ মূল্য বৃদ্ধিক লৈ আপোনাৰ কিবা মন্তব্য কৰিব লগা থাকে, আপোনালোকৰ মন্তব্যটো নিশ্চয় কমেণ্টৰ জৰিয়তে জনাবলৈ নাপাহৰিব। তাৰপিছত অসমবাসী ৰাজযুক্ত সময়ৰ আন এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, লগতে ডাঙৰ খবৰ, কাক লৈ সমূহ সমৰকত আছো আৰু এবিপি এই মুহূৰ্ত অসমবাসী ৰাজযুক্ত আন এটা বিগ ব্ৰেকিং নিউজ, এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ মুকলি হৈছে। কাক লৈ সমূহ সমৰত আছো আৰু এবিপি গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ সৃষ্টি হ'ল উত্তপ্ত পৰিস্থিতিত। কাক লৈ দুই ছাত্ৰ সংগঠনৰ মাজত লাগিল এতিয়া সংঘাত, কাজিয়াত লিপ্ত হ'ল দুয়োটা ছাত্ৰ সংগঠনৰ কৰ্মী। বিশ্ববিদ্যালয়ৰ চৌহদত কাক লৈ আছুৱে কৰিছিল প্ৰতিবাদ, আৰু একে সময়তে আছিল এবিপিৰ ৰাজ্যিক ছাত্ৰনেতা সন্মিলন। এবিপিয়ে সমদল উলিয়াওঁতেই আছুৰ সৈতে লাগে সংঘাত। কাক লৈ সমূহ সমৰত আছো আৰু এবিপি। হয় বন্ধুবান্ধীসকল, অৱশেষত কাক লৈ আন এটা ডাঙৰ খবৰ মুকলি হৈছে, ইয়াৰ বিষয়ত আপোনালোকে কি ক'ব? তাৰপিছত অসমবাসী ৰাজ্যিক জনসমাৰ আন এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, লগতে ডাঙৰ খবৰ, 50 বছৰৰ পিছত বছৰৰ প্ৰথমটো দীঘলীয়া সূৰ্যগ্ৰহণ ক'ত কেতিয়া পৰিব, প্ৰভাৱ এমূৰ্ত অসমবাসী ৰাজ্যিক জনসমাৰ আন এটা বিগ ব্ৰেকিং নিউজ, এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ মুকলি হৈছে। 2024 বৰ্ষৰ প্ৰথমটো সূৰ্যগ্ৰহণৰ সাক্ষী হ'ব বিশ্ববাসীয়ে, আৰু এই সূৰ্যগ্ৰহণ অত্যন্ত বিৰল বুলি প্ৰকাশ কৰিছে বিজ্ঞানীসকলে। আগন্তুক 126 বছৰত পুনৰ এনেধৰণৰ পৰিঘটনা সাক্ষী নহ'ব বিশ্ববাসীয়ে, আৰু 8 এপ্ৰিলত হ'ব বছৰৰ প্ৰথমটো পূৰ্ণগ্ৰাস সূৰ্যগ্ৰহণ। দিনৰ 2:12 পৰা পুৱতি নিশা 2:22 হ'ব এই সূৰ্যগ্ৰহণ। এই সূৰ্যগ্ৰহণ বিৰল জ্যোতিৰ্বিজ্ঞানৰ পৰিঘটনা হ'ব বুলি ধাৰণা কৰিছে বিজ্ঞানীসকলে। মেক্সিকো, কানাডা আৰু আমেৰিকাত দৃশ্যমান হ'ব সম্পূৰ্ণ সূৰ্যগ্ৰহণ। প্ৰশান্ত মহাসাগৰীয় দেশসমূহৰ পৰা দেখা পোৱা যাব এই বিৰল পৰিঘটনা। ভাৰতৰ পৰা দৃশ্যমান নহয় এই বৰ্ষৰ প্ৰথমটো সূৰ্যগ্ৰহণ। 2017 চনত শেষবাৰৰ বাবে আংশিকভাৱে এনেধৰণৰ বিৰল পৰিঘটনা ঘটিছিল বিগত 50 বছৰৰ ভিতৰত আটাইতকৈ দীঘলীয়া সম্পূৰ্ণ সূৰ্যগ্ৰহণ। এনেধৰণৰ দীঘলীয়া সম্পূৰ্ণ গ্ৰহণ শেষবাৰৰ বাবে সংঘটিত হৈছিল 1973 চনত। প্ৰায় 7 মিনিট ধৰি চলি থাকিব 8 এপ্ৰিলৰ এই সূৰ্যগ্ৰহণে। 2024 বৰ্ষৰ প্ৰথমটো সূৰ্যগ্ৰহণৰ সাক্ষী হ'ব বিশ্ববাসী। হয় বন্ধুবান্ধীসকল, এটা ডাঙৰ খবৰ, এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ মুকলি হৈছে, ইয়াৰ বিষয়ত আপোনালোকে কি ক'ব? যদি আপোনালোকৰ কিবা মন্তব্য কৰিব লগা থাকে, আপোনালোকৰ মন্তব্যটো নিশ্চয় কমেণ্টৰ জৰিয়তে জনাবলৈ নাপাহৰিব। বন্ধু বান্ধৱসকল, আজিৰ মূল ভিডিঅ'খনত আপোনালোকক এইখিনি সৰু এটা ইনফৰ্মেশ্যন দিবলগীয়া আছিলে। ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক, কমেণ্ট, শ্বেয়াৰ কৰিব, আৰু যদি এতিয়ালৈকে চেনেলটি ছাবস্ক্রাইব কৰা নাই তেন্তে এনেকুৱাকৈ নতুন নতুন ইনফৰ্মেটিভ তথা হেল্পফুল ভিডিঅ' পাবলৈ হ'লে চেনেলটি ছাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব। চ' থেংক ইউ ফৰ ৱাচিং ফুল ভিডিঅ'।